মৌসুমে আমের আমের ফলন ও বাজারের খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ উজ্জামান রাশেদ হ্যাঁ শাকিল আসলে মধুমাসের যে মধু ফল নামে পরিচিত আম ও লিচু এটি কিন্তু ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে বিশেষ করে লিচু যেটি সেটি বেশ কয়েকদিন আগে থেকে মেহেরপুর বাজারে পাওয়া যাচ্ছে এবং আম উৎপাদনে যদি অন্যতম জেলা হিসাবে যেটি পরিচিত সেটিও কিন্তু মেহেরপুর এবং গতকালকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিং হয়েছে এবং সেখান থেকে যে কোন আম কোন সময় সংগ্রহ করা হবে সেটিও নির্ধারণ করা হয়েছে আমরা জানি যে চোদ্দ তারিখ থেকে যে গুটি আম বা সরিখায় যাতে যেটি যে আমটি রয়েছে সেটি সংগ্রহ শুরু হবে আঠারো তারিখ থেকে বোম্বাই এবং বিশ্বখ্যাত যে আমটি হিমসাগর যেটি জেলা চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সংগ্রহ করা হয় পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু এই আমটি রপ্তানি করা করা হয় এবারও ব্যাগিং পদ্ধতিতে কিছু কিছু চাষী এই তো এই আমটি সংগ্রহ শুরু হবে আগামী পঁচিশ মে আর ল্যাংড়া জাতের যে আমটি রয়েছে সেটি দুই মে এবং তারপরে পর্যায়ক্রমে আমরূপালি এবং যে বাড়ি ফোর জাতের আম সেই আমগুলো সংগ্রহ করা হবে তো ইতিমধ্যে বাগান ইতিমধ্যে মধ্যে বাগান মালিকরা যেটি একটি দাবি জানিয়েছে যে এবার বৈরি আবহাওয়া বৈরি আবহাওয়ার কারণে কিন্তু বাগানে আম আম এবং লিচুর সংখ্যাও কম এবং যেহেতু অতিরিক্ত তাপমাত্রা যার কারণে একটু আগেই আম পাকা শুরু হয় সেক্ষেত্রে জেলা প্রশাসক জেলা প্রশাসক যেটি বলেছেন যে উভয় সমন্বয় করে বাগানের যে যা অবস্থা সেই অবস্থান থেকে সময় নির্ধারণ করে আম অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক মেহেরপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান